আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে শয়তান আমাদের মনে কিভাবে প্রবঞ্চনা দেয় এবং আমাদেরকে হতাশ করে ফেলে। সত্যি কথা বলতে শয়তান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে সে কিন্তু ওয়াদা করে আসছে যে সে এই মানব জাতিকে বিভিন্ন রকম উপায়ে ধোকা দিবে, অর্থাৎ সে বিভিন্নভাবে মানুষকে ধোকায় ফেলবে, মানুষকে তার সহজ সরল পথ অর্থাৎ ইহদিনা সিরাতাল মুস্তাকিম থেকে সে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তো এমত অবস্থায় আমাদের কি করণীয়? শয়তান আসলে আমাদের প্রকাশ্য বলি বা অপ্রকাশ্য বলি সব রকমভাবেই শয়তান আমাদের শত্রু। সে সবসময় চায় আমরা যেন গুনাহের দিকে ধাবিত হই, কিন্তু আমাদেরকেও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদেরকে এই কথাটি ভুলে গেলে চলবে না যে উই আর দ্য বেস্ট ক্রিয়েটরস অফ অলমাইটি আল্লাহ, উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তো এই জন্যই আমাদের মধ্যে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন এমন একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে যেটার বলে আমরা কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা বিচার বিবেচনা করতে পারি। অর্থাৎ মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের মাঝে বিবেক নামক একটা বিষয় দিয়েছেন যেটা দিয়ে আমরা নির্ণয় করতে পারি যে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, যে কারণে আমাদের মৃত্যুর পর আমরা জিজ্ঞাসিত হব। অনেক সময় হয় যে আমরা শয়তানের ধোকায় পড়ে বা যে কোনোভাবেই হোক আমরা একটা গুনাহের কাজ করে ফেলি, তখন শয়তান আমাদের মনে আরও গুনাহ করার জন্য একটা আকাঙ্ক্ষা বা আকুতি সৃষ্টি করে। শয়তান তার চাল বিছিয়ে রেখেছে চারপাশে, আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বিভিন্ন রকমভাবে হোক প্রকাশ্যে হোক গোপনে হোক নানা রকম গুনায় কিন্তু লিপ্ত থাকি, গুনায় আমরা আসলে জর্জরিত হয়ে যাই। কিন্তু এত কিছুর পরও আমরা যদি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি, ইফ উই বিকাম ফ্রাস্ট্রেটেড দেন হোয়াট উইল হ্যাপেন লেটস সি। আমরা যদি একটা বা একাধিক গুনাহ করার পরে হতাশ হয়ে পড়ি, তখন শয়তান আমাদের মনে আরও হতাশার সৃষ্টি করে, বলে যে তুমি তো ফজর নামাজ পড়ো নাই, তাহলে তোমার আজকে জোহরের নামাজ পড়ার প্রয়োজন নেই। যখন তুমি জোহরের নামাজটা না পড়লে, শয়তান বলবে যে থাক আজকে আর নামাজই পড়ার দরকার নেই, তুমি বরঞ্চ কালকে থেকে স্টার্ট করো। কখনো কখনো এইভাবে আমাদেরকে শয়তান প্ররোচনা দেয় আমাদের যে কাজটা গুরুত্বপূর্ণ বা আমাদের উপর ফরজ ছিল সেটি করার আমাদেরকে মানে কালক্ষেপণ করায় এবং বলে যে তুমি আগামীকাল শুরু করো, আজকে না আগামীকাল শুরু করো। এভাবে কিন্তু আমাদেরকে প্রচণ্ড রকমভাবে ঘুরাতে থাকে। আবার একই সাথে শয়তান কখনো কখনো আমাদেরকে প্রচণ্ড রকম হতাশ করে ফেলে। সে বলে যে তুমি এত পরিমাণ গুনাহ করেছো, তোমার জীবনে গুনাহ আর গুনাহ, তুমি কখনোই আল্লাহর কাছে ক্ষমা পাবা না, আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবে না, তুমি নিশ্চয়ই জাহান্নামী হবে। তো আমাদেরকে এই যে শয়তান সৃষ্ট যে একটা হতাশা বা ফ্রাস্ট্রেশন, সেখান থেকে কিন্তু আমাদের মনে হতাশার জন্ম নেয় এবং আমরা ধরেই নিই হয়তো বা আমরা ক্ষমা পাবো না, যে কারণে আমাদের যে শেষ চেষ্টাটুকু আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসার যে চেষ্টাটুকু সেটা কিন্তু আমরা অব্যাহত রাখতে পারি না। অথচ ইসলামে কিন্তু এই কথাটা বলা আছে যে
হতাশ হয়ো না যদি তুমি মুমিন হও। তাহলে আমরা যদি মুমিন হই, আমরা যদি মুমিন হতে চাই, বা আমরা যদি নিজেদেরকে মুসলিম হিসেবে, একজন সাধারণ মুসলিম হিসেবেও দাবি করতে চাই, আমাদের কিন্তু হতাশ হওয়ার কোনো উপায় নেই। অনেকে হতাশ হয়ে হতাশা থেকে নানা রকম খারাপ কাজ বা পাপ কাজে জড়িয়ে যায়, কেউ কেউ আবার সুইসাইড করে ফেলে, যেটা কোনোভাবেই কাম্য না। আমাদেরকে হতাশা থেকে বের হয়ে আসতে হবে। উই হ্যাভ টু কাম ব্যাক ফ্রম ফ্রাস্ট্রেশন, বিকজ অ ফ্রাস্ট্রেটেড ম্যান ক্যানট ডু এনিথিং গুড টু হিমসেলফ অর ফর দ্য সোসাইটি। একজন হতাশ ব্যক্তি নিজের জন্য বা সমাজের জন্য কোনো প্রকার কল্যাণপর কিছু সে কিন্তু করতে পারে না। আমরা যদি কোনো কিছু করতে চাই, দেন উই হ্যাভ টু বি ভেরি হোপফুল, আমাদেরকে আশাবাদী হতে হবে। কারণ পৃথিবীতে যারাই আশাবাদী, যারাই হোপফুল, তারাই কিন্তু কোনো না কোনো কিছু সমাজের জন্য করে গেছেন, বা তার নিজের জন্য বা তার পরিবারের জন্য করে গেছেন। তো আমাদেরকে আশাবাদী হইতে হবে। এজন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। ধরা যাক, আমাদের কাপড়ে যখন ময়লা লাগে, আমরা কি কাপড়টা একেবারে ফেলে দেই? আমরা কিন্তু কাপড়টা ফেলে দেই না, আমরা সেটাকে ওয়াশ করে আবার পরিধান করি। ঠিক একই রকমভাবে আমরা যদি একটা গুনাহ করেও ফেলি, আমাদের অন্তরে যদি একটা দাগ পড়ে যায় গুনাহের জন্য, আমাদের সেই দাগটাকে আবার মুছে আবার আল্লাহর দরবারে সিজদা দিতে হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, আমাদেরকে ইস্তেগফার করে ফিরে আসতে হবে। তো মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করব যেন আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন। তো আজের বক্তব্য সেশনটা দীর্ঘ করছি না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।